হ্যালো ভিউয়ার, আপনি কি আমাদের অ্যামাজিং আর্থ 786 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন? যদি না করেন তাহলে আপনি এখনই করে নিন। এক দেশের বই অন্য দেশের গালি, বিশ্বের বিভিন্ন দেশে তাতে নিজেদের কিছু ঐতিহ্য কিংবা লোকাল নিয়মকানুন আছে। সেসব দেশে যাওয়ার আগে এগুলো জেনে নেওয়া ভালো, নয়তো আপনাকে পড়তে হবে লজ্জাজনক অথবা বিভ্রান্তিকর পরিস্থিতিতে। চলুন তাহলে আমরা জেনে আসি কিছু দেশের তেমনই কিছু নিয়মকানুন। রাশিয়া, কাউকে ফুল উপহার দেওয়ার সময় দেখে নিন সেখানে যেন জোড় সংখ্যক ফুল না থাকে, কারণ এদেশে জোড় সংখ্যক ফুল শুধুমাত্র ব্যবহৃত হয় কারো সমাধি, দাফন কিংবা শোকসূচক কোনো অনুষ্ঠানে। চিলি, কখনো হাত দিয়ে খাবার খাওয়া যাবে না। সিঙ্গাপুর, বিভিন্ন প্রকার জরিমানা সম্পর্কে অবগত থাকুন। আপনি কোনো পাখিকে খাবার দিতে পারবেন না, কোথাও থুতু ফেলতে পারবেন না, রাস্তায় আবর্জনা ফেলতে পারবেন না, গণপরিবহনে কিছু খেতে পারবেন না, নিয়ম ভাঙলে হয়ে যাবে জরিমানা। ভারত, পাবলিক প্লেসে চুম্বন করা যাবে না, এর কারণে আপনাকে হয়তো জেল পর্যন্ত যেতে পারে। পাবলিক প্লেসে শুধু চুম্বনই নয়, বিপরীত লিঙ্গের সাথে যে কোনো রকমের শারীরিক সম্পর্ক এদেশে নিষিদ্ধ। জাপান, কাউকে কোনো টিপস দেওয়া যাবে না, পাবলিক প্লেসে আলিঙ্গন করা যাবে না, লোকাল মানুষ যা করে সেটাই করতে হবে। মেক্সিকো, কোনো কিছুই বেশি ব্যক্তিগতভাবে নেওয়া যাবে না, তারা অনেক জোকস করতে পছন্দ করে এবং এর কোনো সুযোগ হাতছাড়া করবে না। তাদের ভাষাতেই কথা বলুন, এটা ওরা খুব পছন্দ করে। এমনকি মেক্সিকানরাও চায় আপনি তাদের ঐতিহ্যের সাথেও সম্পৃক্ত হন। নিউজিল্যান্ড, কখনো ওজি এবং কিউই একসাথে করবেন না, আপনাকে খুব সম্ভব সুদূরে নেবে। কখনো রাগবি, দ্য লর্ড অফ দ্য রিংস কিংবা যুক্তরাজ্যের রানীকে নিয়ে জোকস করবেন না, তারা বিষয়গুলো গভীরভাবে দেখে। কখনো আশ্চর্য হবেন না যদি একসাথে অনেকজন মানুষকে খালি পেয়ে দেখেন। নরওয়ে, গির্জা নিয়ে কোনো প্রশ্ন করবেন না, এতে তারা অসম্মান বোধ করবে। যদিও এদেশে অনেক মানুষই গির্জায় যান না, বেশি ফর্মালিটি আশা করবেন না, জনগণ সাধারণত অনড়ম্বরভাবে কথা বলে এবং সবাইকে তাদের প্রথম নাম ধরে ডাকে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামত শেয়ার করুন।